টকঝাল মিষ্টি কাঁচা আম মাখানো খেতে কতটা যে লোভনীয় আর কতটা যে টেস্টি সেটা যারা না খেয়েছেন তারা অবশ্যই বুঝবেন না। জানতে হলে অবশ্যই মাখিয়ে খেতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো টকঝাল মিষ্টি কাঁচা আম মাখানো। কাঁচা আম মাখানোর জন্য আমি কী কী করছি সেটা দেখতে হলে পুরো ভিডিওতে সাথেই থাকতে হবে। কাঁচা আম মাখানোর জন্য আমি এখানে তিনটি মিডিয়াম সাইজের আম নিয়েছি এবং আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমগুলোর খোসা ছাড়িয়ে নেওয়ার পরে আমগুলোকে খুব ভালোভাবে আমি ধুয়ে নেব। আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেবেন, কারণ আমে কিন্তু কষ থাকে আর কষটা কিন্তু অনেক ক্ষতি করতে পারে। আমের খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়ার পরে আমগুলোকে লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা যে যার যার মতো পছন্দ অনুযায়ী আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিতে পারেন। এখন আমগুলো কেটে নেওয়া হয়ে গেলে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আমগুলোকে ধুয়ে নেওয়ার পরে আমি একে একে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম এখানে ম্যাজিক মশলা এবং দিয়ে দিচ্ছি সামান্য একটু স্বাদ অনুযায়ী চিনি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং সব শেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো শুকনো মরিচের গুঁড়া। সবগুলো উপকরণ দিয়ে দেওয়া শেষ। এখন আমি আমগুলোকে খুব ভালোভাবে চটকে চটকে মেখে নিচ্ছি। মাঝে মাঝে মনে চায় যে আমাকে এইভাবে মরিচ এবং লবণ দিয়ে চটকে মেখে খেয়ে নিই, কারণ আমার জামাই যে টক, এই টক জামাইকে যদি এভাবে চটকে মেখে খেতে পারতাম তাহলে অনেক শান্তি পেতাম। আপনারাও চেষ্টা করবেন, আপনাদের জামাই যদি এরকম টক হয়ে থাকে আমার জামাইয়ের মতো তাহলে চটকে মেখে খেয়ে নেবেন। আমটা এখন খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আমটা মাখানোর পরে কতটা লোভনীয় হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। এখানেই দেখা হবে আপনাদের সাথে আবারও অন্য কোনো নতুন ভিডিওতে। খুদা হাফেজ।